আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা 45 জন মিলে গুলিয়াখালী সমুদ্র সৈকত সহ নাপিতাছড়া ঝর্ণা ঘুরতে গিয়েছিলাম। তো ভিডিওটা হচ্ছে শুরুতে সেভাবে করা হয়নি, কারণ গভীর রাত হয়ে গিয়েছিল। তো তাই যাই হোক, সকালবেলা আমরা বাস থেকে নেমেই নাস্তা করার জন্য বসে আছি হোটেলে, সবার জন্য নাস্তা রেডি হচ্ছে। তো সেই ফাঁকে আমরা একটু নিজেরা ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু নিজেরা নিজেদেরকে ঠিক করার চেষ্টা করতেছি, যে যার মধ্যে ফানও করতেছে আর কি। তো এই যে আমাদের দাদাকে দেখা যাচ্ছে, দাদা ব্রাশ করছে। আসলে কোনো হোটেল ওইভাবে বুকিং দেওয়া ছিল না, যে কারণে আমরা যে হোটেলে ব্রেকফাস্ট করব সেখানেই হচ্ছে ফ্রেশ হতে হচ্ছে আমাদেরকে। নাস্তা চলে আসছে, আমরা সবাই মিলে ডিম পরোটা ডাল ভাজি খেয়ে নিচ্ছি। তো সবাই চেষ্টা করবেন যে এখানে এসে ভালো কিছু খাবার, কারণ হচ্ছে আপনাকে নাস্তা শেষ করেই 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টা হাঁটতে হবে, কারণ ঝর্ণায় ওঠাটা সো টাফ, অনেক কষ্টকর। আর সবাই অবশ্যই অবশ্যই সাথে পানি নিয়ে নেবেন। বাসের মধ্যে সবাই এনজয় করছিলাম, তো হঠাৎ করে চোখে পড়ে গেল সেই পাহাড়ের দৃশ্য, যেটা দেখার জন্যই এত দূরে আসা, এত কষ্ট করা, সারা রাত জেগে থাকা, অনেক সকালে ঘুম থেকে ওঠা। আমরা এখন যাচ্ছি অসময়ে আমাদের ময়ানে ডিস্টার্ব করলো তাদের কখনোই ভাই শুরু করেন ভাই। ঠিক আছে
আপনাকে মতো লোকদের জন্যই কিন্তু ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়। আমারে দাওয়াত দিন না, টাকা দিব, ফ্রি খাই না, বাদ দিয়ে দিছি ফ্রি খাওয়া, ফ্রি খাইলে বিপদ হয়। আসে দেখা যায় না তো, আমরা 17 দিন থেকে পাহাড়ের পথে হাঁটছি, তারপর কিন্তু আমরা খাবারের সন্ধানে যাচ্ছি ওদিকে। ওই তো দেখা যাচ্ছে কিছু মানুষ দেখা যাচ্ছে, আমি অত ওখানে পানির সন্ধান পাওয়া পারে আমার, কিন্তু পানি এখানে আছে কিন্তু এটা আলো নোনা পানি, এই পানি খাওয়ার মতো না, এই পানি খাইলে পুরাই খাইতে হবে, এই পানি সুদায় খাইলেও কাজ হবে না, এটাতে লবণ, লবণাক্ত এই পানি খাওয়া হবে না। আমরা যাচ্ছি এখন মিঠা পানির সন্ধানে, সবাই সাবধানে আছেন, পায়ে কিন্তু পাথর লাগছে, পাহাড়ে অনিদ্রায় দিন কাটাচ্ছি, গাছে গাছের ইয়েতে সবাই আসো তাড়াতাড়ি, পানির সন্ধান, মিঠা পানির সন্ধান পাওয়া গেছে। সামনের দিকে দেখা যাচ্ছে পাহাড়ের নিচু ঢাল, সেই ঢালে গেলে হয়তো আমরা মিঠা পানি পেতে পারি। পানি কত পানি বসে আছে, কি তালাক মানে আপনি কোন হিসেবে বসে আছেন আমরা তো মনে করছি না। ঝর্ণা দেখতে যাওয়ার রোমাঞ্চকর অনুভূতির প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আপলোড করব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার শেয়ার করবেন দ্বিতীয় পর্ব। ও মাই গড, বিশাল মানে ওয়াও, এই পানি বেশি নাই, লাস্ট ওয়াও, তোমরা সবাই পিছনে আসো।